नमस्कार दर्शक বন্ধুরা, আমি সুমিতা, স্বাগত আপনাদের সুমিতাস কিচেন এন্ড ব্লগসে। আজকে আমি বানাবো বেগুন আর আলুর ভাজা করব আমি, যেটা খেতে খুবই সুন্দর লাগে, খুবই দারুণ লাগে। এটা আপনারা ভাত, রুটি, পরোটা যে কোনো জিনিস থেকে খেতে পারেন, খুবই টেস্টি লাগে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ রইল, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও। এমন ধরনের পুরনো দিনের নতুন পুরনো ধরনের রান্না দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো আসুন আমি কিভাবে বেগুন আর আলুর এই ভাজাটা করেছি সেটা আমি আপনাদেরকে দেখাই। বেগুন আর আলু একসঙ্গে ভাজার জন্য আমি এই যে পাতলা পাতলা বেগুন গুলো নিয়ে নিয়েছি, যেটা আমি ভালো মতন জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি চারটা আলু নিয়েছি, আমি এখন সবজিগুলোকে কেটে নেব। আমি আলু আর বেগুনগুলোকে কেটে নিয়েছি, বেগুনগুলোকে এভাবে ছোট ছোট করে কেটেছি আর আলুগুলোকে ছোট ছোট করে এভাবে কেটে নিয়েছি। এখন আমি আগে আলুগুলোকে ভেজে নেব। আমি কড়াইয়ে সরষের তেল 3 চামচ গরম বসিয়ে দিয়েছি। আর এখন আমি 2টা শুকনো লঙ্কা ফেটিয়ে রেখেছি, এটা ঢেলে দেব, তেলে ছেড়ে দেব। আমি আলুগুলোকে ছেড়ে দেব। এখন আমি 1/2 চা চামচ নুন দিয়ে দেব আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেব। এখন আমি লো মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে ভালো মতন লালচা লালচা হওয়া পর্যন্ত ভালো মতন ভেজে নেব। এখন ঢাকা দেব না, এমনি ভাজতে থাকবো। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, লালচা লালচা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে নামিয়ে নেব, তারপরে বেগুনগুলোকেও ভেজে নেব। এখন ওই কড়াইয়ে যে কড়াইয়ে আলু ভেজেছিলাম সেই কড়াইয়ে আরো একটুখানি তেল ঢেলে দিয়েছি, তেলটা গরম করে নিয়েছি। এখন আমি একটুখানি কালো জিরে দিয়ে দেব, 1 চা চামচ কালো জিরে আমি দিয়েছি। এখন বেগুনগুলা ফুটে গিয়েছে, কালো জিরা গুলা, এখন বেগুনগুলা ছেড়ে দেব। এখন 1/2 চা চামচ নুন দিয়ে দেব আর একটুখানি হলুদ গুঁড়ো দেব, হলুদ গুঁড়ো খুব একটা বেশি দেব না। এখন আমি মিডিয়াম ফ্লেমে বেগুনটাকে ভাজতে থাকব। বেগুনগুলো দেখেন ভাজা ভাজা হয়ে গিয়েছে, আমার 10 মিনিট লেগেছে ভাজতে, লো মিডিয়াম ফ্লেমে আমি ভেজেছি। নিচে একবার আমি ঢেকে দিয়েছিলাম, না ঢাকলে বেগুনগুলো সিদ্ধ হয় না। তাই যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেটা মিশিয়ে দেব এখানে বেগুনের সাথে, নেড়ে নেব। আরো 3 মিনিট আমি রান্না করব। আর আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব, কাটিয়ে রেখেছি 2টা, আর 2টা এমনি গোটাই দিয়ে দেব। 3 মিনিট পর্যন্ত এটাকে একটুখানি আমি নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমার আলু আর বেগুন ভাজাগুলো হয়ে গিয়েছে, এখন আমি সবজিগুলোকে নামিয়ে সার্ভ করে দেব। আমার আলু আর বেগুনের ভাজা হয়ে গিয়েছে, এটা খেতে খুবই দারুণ লাগে, খুবই টেস্টি লাগে। এটাকে আপনারা ভাত, রুটি, পরোটা যে কোনো জিনিস থেকে খেতে পারেন, খেতে খুবই অসাধারণ লাগে। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে একদম ভুলবেন না। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।